গোবিন্দ খুব কুঁড়ে, তার তিন কাঠা চাষের জমি আছে, তবুও সে চাষ করতে চায় না। তার কোনো কাজই ভালো লাগে না। তার এই কুঁড়েমির জন্য বউ তিতি বিরক্ত। একদিন বউ প্রচন্ড খেপে গিয়ে বলল, বলি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ? ভগবান যে তোমায় কোন বস্তুতে গড়েছেন কে জানে। সারা মাঠে আজই লাঙল দেওয়া শেষ করে বীজ ছড়িয়ে আসবে। যদি না পারো এই বাড়ি মুখ হবে না বলে দিচ্ছি। সারা দিন তখন উঠোনে পড়ে পড়ে ঘুমিও। বেরো বেরো এখান থেকে। লাঙল দিলে তো বীজ ছড়ানো যাবে না, এটা ঘুমিয়ে নি, তারপর না হয়। সারা মাঠে আজই লাঙল দেওয়া শেষ করে বীজ ছড়িয়ে আসবে। যদি না পারো এই বাড়ি মুখ হবে না বলে দিচ্ছি। ও বাবা গো, ঘুমলে তো আজ বাড়ি ঢুকতেই পারবো না। কিছু করি না, না কাজ শুরু করি। বাবরে, সূর্যের কি তেজ, একেবারে ঝলসে দিচ্ছে গো। না একটু জল না খেলেই নয়, জল খেয়ে আবার নামবো। ও গোবিন্দ, ও গোবিন্দ, গোবিন্দ, আমার বড় তেষ্টা পেয়েছে রে, একটু জল দিবি? ও জল খাবে? খাও না, এই না এই না জল খাও। গোবিন্দ আমার না বড় খিদে পেয়েছে। খাবার কোথায় পাবো গো মা জননী, আমার কাছে তো কোনো খাবার নেই। ও মা, তুইও সারাদিন কিচ্ছু খাস নি? না গো মা, আজ আমার বউ আমায় খাবার না দিয়ে ঘর থেকে বার করে দিয়েছে। কেন রে? আমি বড্ড কুড়ে, আমার শুধুই ঘুম পায়। আসলে আমার চাষের কাজ করতে ভালো লাগে না গো মা, কি করি বলো। বেশ তো, তাহলে অন্য কাজ কর। না গো মা, আমার না কোনো কাজ করতে ভালোই লাগে না। মা গো, আজ মাত্র ওইটুকু জমিতে লাঙল দিতে পেরেছি, তারপর কখন যে ঘুমিয়ে পড়লাম বিকেল হয়ে গেল টেরই পাইনি। আমি বুঝতে পারছি রে তোর কষ্ট, তবে তোর সব কষ্ট ঘুচে যেতে পারে যদি তুই আমার কথা শুনিস। কি কথা মা? শোন, এবারের মতো কষ্ট করে তিন কাঠা জমি চষে ফেল। ধান ফলা, যে ধান ফলবে প্রতি কাঠাতে সেই ধানের একটি করে ধানে একটি করে সোনার ধান থাকবে। আর সেই সোনার ধান দিয়ে পরের বার চাষ করলে প্রতি কাটাতে দুটি করে সোনার ধান পাবি। এভাবেই তোর সব দুঃখ ঘুচে যাবে। একদিন দেখবি তোর সব ধান সোনা হয়ে গেছে, আর তোর কষ্টও দূর হয়ে যাবে। তাহলে তো আর আমাকে কেউ ঘুম থেকে ডাকবে না, কি মজা, আমি ইচ্ছে মতো ঘুমাতে পারবো। পারবি বাবা, পারবি, নিশ্চয়ই পারবি। বাহ, মাগো মাগো, আমি আমার বউকে গিয়ে তোমার সব কথা বলি, কেমন? তুমি সত্যি বলছো? সত্যি।
সত্যি রে, একদম সত্যি। হ্যাঁ গা, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখনি তো? না না, ঘুমিয়ে পড়েছিলাম ঠিকই, কিন্তু বাকিটা একেবারে জল জ্যান্ত জেগে। তাহলে মাঠ থেকে ফিরে এলে কেন? যাও, তিন কাঠা জমি আজই চষে ফেলতে হবে গো। কিন্তু এখন তো বিকেল, তাছাড়া তিন কাঠা জমি কি একদিনে চষে ফেলা সম্ভব বল? চাপ সম্ভব, ধানে যদি সোনা পাওয়া সম্ভব তাহলে তিন কাঠা জমি চষাও সম্ভব। তাছাড়া সারাটা বিকেল না পারলে সারা রাত ধরে চষবে, দেরি হলে যদি সোনার আশীর্বাদ ফসকে যায়। তুমি এক্ষুনি মাঠে যাও, যাও বলছি, আজ রাতের মধ্যেই সব বীজ ছড়িয়ে ফেলতে হবে। আমিও তো তোমার সঙ্গে যাব, আলো ধরবো আর তুমি বীজ ছড়াবে। চলো 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 লক্ষ্মীটি। চলো শুরু করো। ও বউ, আজ বাদ দে, বড্ড ঘুম পাচ্ছে। উঠে পড়ো, ভোর হয়ে গেছে। বলি শুনছো, মাঠে যাও গো, ওঠো। আহ, সবে আলো ফুটলো, আরে এখন তো সবে ভোর। ভোর থেকেই তো মাঠে নামবে নাকি? ধানে জল দিতে হবে, ধানের গোড়ায় ঘাস জমলে পরিষ্কার করতে হবে, ভালো ধান না হলে সোনা ফলবে কি করে? যাও, আমি মাঠে গিয়ে তোমার খাবার দিয়ে আসবো। আর রাতেও মাঠেই থাকবো, কেমন? পাহারা দিতে হবে কিন্তু। পাহারা কেন লাগবে বউ, মাঠে তো সবার ধানই আছে। সবার ধানে কি আর সোনা আছে তোমার ধানের মতো? হাতে যদি এসে একটা ধানও নষ্ট করে, তাহলে যে ধানটা নষ্ট করবে সেই ধানেই যদি সোনা থাকে। বেশ কিছুদিন পরে সারা মাঠ ফসলে ভরে ওঠে। ধানের উপর সূর্যের আলো পড়ে মাঠ সোনার মতো চকচক করতে থাকে। আহা আহা, কি ভালো দেখতে লাগছে গো, তাই না? হ্যাঁ দেখ, রোদ লেগে একেবারে ঝকঝক 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 করছে, মনে হচ্ছে যেন সোনা ফলে আছে। কিন্তু বউ, এই এত ধান থেকে কোন ধানে সোনা আছে কি করে বের করব? চুপ করো চুপ করো, কেউ শুনে ফেললেই বিপদ, তখন এই ধান আর আমরা তুলে নিয়ে যেতে পারবো না, তার আগেই মাঠ ফর্সা হয়ে যাবে। তাহলে এখন থেকে দেখবো নাকি কোন ধানে সোনা আছে? তোমার যেমন বুদ্ধি, সোনা খুঁজতে গেলেই তো লোকে সন্দেহ করবে নাকি? তার থেকে আগে সব ধান কেটে গোলায় তুলতে হবে, তারপর সোনা খোঁজা। এই এত ধান কাটতে তো সময় লাগবে। ও বউ, আমার পক্ষে একা একা এত ধান কাটা সম্ভব নয়, এক দুজন দোকানের লোক ডেকে আনি, যাই। তোমার বুদ্ধিতে চললে না আর সোনা পেতে হবে, হাতে আঁটি আঁটি খড় পড়ে থাকবে। লোকে এসে যদি ধান থেকে সোনা বের করে নেয়, শোনো, তুমি আর আমি মিলে ধান কাটবো, বুঝলে? ও বুঝলাম। হে গোবিন্দ, আরে আজ যে একেবারে সকাল সকাল বউকে নিয়ে ধান কাটতে নেমে পড়েছো, ব্যাপারটা কি? এবারে কিন্তু গোবিন্দর ফলন খুব ভালো হয়েছে, আমাদের সবার থেকে বেশি ধান ওর গোলায় উঠবে। যাই বলো ভাইয়া, গোবিন্দ খেটেছো এবার, নাহলে এমন সোনার ফলন হয়? তা এত তাড়াহুড়োর কি আছে গোবিন্দ, ধীরে সুস্থে একটু একটু করে কাটলেই তো হয়। না না না, আসলে আজই তো সব ধান কেটে ফেলতে হবে, কাল একজন ধান দেখে দর দিতে আসবে। তা বেশ তো, কয়েকজন লোক নিয়ে নাও। আমাদের তো আর অত পয়সা নেই কাকা, তাছাড়া একদিনে লোকই বা পাবো কোথায় বলুন তো? আরে আমাদের তো আছি, বলো তো আমরাও তোমার ধান কাটার কাজে হাত লাগাতে পারি। না কাকা, না 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 না, আপনাদের কষ্ট করতে হবে না, আমরা দুজনেই পারবো, খুব খুব পারবো। বেশ, যা ভালো বোঝো, চলো হে মাঠে যাই। চলো 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 চলো। বিপদ কাটলো, এই যে এবার তাড়াতাড়ি হাত চালাও, দেখলে তো সবাই কেমন সোনা সোনা করছে, একবার যদি টের পায়। না বাবা, আজ সব পরিমড়ি করে গোলায় তুলতে হবে।
হ্যাঁ গো, সোনা তো পেলাম না একটাও। তুমি সবকটা ধান ভালো করে দেখেছিলে তো? হ্যাঁ রে। তাহলে তাহলে এখন কি করবে? এই এত ধান তো আর বেকার ফেলে রাখা যায় না। সবই যখন হলো তখন এই ধান বিক্রি করে দাও লোক ডেকে, জানো? বেশ, আমি তাহলে যাই, মহিম চাটুর্যকে গিয়ে সব খবর দিই। বাহ গোবিন্দ, ফসল তো দারুণ ফলিয়েছো, একেবারে সোনার ফসল ফলিয়েছো। বাহ বাহ, মা লক্ষ্মী একেবারে ঢেলে দিয়েছেন তোমায়। জি আজ্ঞে। শোনো গোবিন্দ, তুমি জানো আমি ভালো ধান পেলে টাকা পয়সা নিয়ে ভাবি না, তোমাকে আমি এই ধানের ভালো মূল্যই দেব, আর আগাম কিছু টাকাও দিয়ে যাচ্ছি পরের বারের জন্য। পরের বার যে ধান ফলাবে সেটাও কিন্তু আমাকেই দেবে, অন্য কাউকে সেই ধান তুমি বিক্রি করবে না। ধানের ফলন ভালো হলে সব ধান আমি নেব, আর তার মূল্যও তুমি ভালো পাবে, কেমন? রাজি তো? বেশ, তাই হবে। কি বলবো? আগে এই না। হে গু, এ তো অনেক টাকা। তাই তো দেখছি গো বউ, কিন্তু সোনা যে পেলাম না। তিনটে সোনার ধানে কি এত টাকা হতো? না, তা হতো না। বেশ, আমাদের আমাদের এখন এই টাকাতেই সুখে দিন কেটে যাবে। কি বলবো, সত্যি সোনার ফসল। কি বললে? সোনার ফসল। আমরা দুজনেই না বোকার হদ্দ বুঝলে। মা লক্ষ্মীর আসল কথাটার মানেই আমরা বুঝতে পারিনি। আসলে ধান মানেই তো সোনা, সোনা মানেই টাকা, আর টাকা মানেই লক্ষ্মী। সত্যি তো বউ, তোর কি বুদ্ধি বাবা। তাহলে পরের বারও আমরা এভাবেই ধান চাষ করবো, আর এভাবেই আমরা সোনা ফলাবো, কি বলিস বউ?